আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি কমেন্টসের উত্তরে এই ভিডিওটি তৈরি করা, সেটা হলো যে এই বিজি এই HDMI টু VGA কনভার্টার কাজ করে কিনা এই বিষয়ে একজন একটা কমেন্টস করেছে, সেই কমেন্টসটা আমরা একটু দেখে নিই। এই যে হলো আমাদের সেই ভিডিওটি, এখানে যে কমেন্টসটি করা হয়েছে সেটা হলো যে এটা কি কাজ করে, দারাজ অনেক রিভিউ দেখলাম কাজ করে না। এখন বিষয় হলো যে এই যে ভাইটি আমাদেরকে যে কমেন্টস করছে সেই কমেন্টসের কি সত্যতা আছে কিনা বা আদৌ এটা কি ঠিক কিনা। আমরা এখন যেটা করব সেটা হলো যে সর্বপ্রথম এটা পাওয়ার দিব, মানে কানেকশন করব, এরপরে দেখব যে আসলে কথা সত্যতা আছে কিনা। তবে ভিডিওতে এখনই আপনারা চলে যান না, ভিডিওতে আরও অনেক কথা আছে। আর আমরা এই ধরনের কনভার্টার কেন ব্যবহার করি, সেই যে আমরা অনেকে মনিটর ব্যবহার করি, যে মনিটরে VGA পোর্ট থাকে, HDMI থাকে না, তারাই দেখা গেছে আমরা এই HDMI টু VGA কনভার্টার ব্যবহার করে থাকি। তো চলুন আমরা কথা না বাড়াই, আগে PC-তে লাগাই। আমরা VGA কেবলটি লাগিয়েছি, কানেকশনটি দিয়েছি বা পাওয়ারটি দিই। এই হলো পাওয়ারটি দেওয়া, এখন দেখা যাক আমাদের এখানে আসে কি না, সেটা হলো মূল বিষয়, যে এই বিষয় নিয়ে আজকের কি ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমাদের ডাটা চলে আসছে। তো মূলত আমাদের এই ডিভাইসগুলো কাজ করে। এখন এই যে বড় ভাইয়ের যে কমেন্টসটি আছে, এই কমেন্টসের কতটুকু সত্যতা আছে বা দ্বারা আছে, তারা তো রিভিউ দেখেছে, তো এই রিভিউ আসলে কি সত্য? আমি বলবো হ্যাঁ, এই যে কথাটি যেটা আছে যে অনেক রিভিউ আছে কাজ করে না, এটা কথাটা সত্য। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি, আমরা যে যারাই এই ডিভাইসটি কিনবো বা কেবলটি কিনবো, তারা অবশ্যই অবশ্যই আমরা চেক করে নিব। কারণ আমি নিজে এই ডিভাইস মানে এই কেবলটি দেখেছি যে আপনার কখনো ডিসপ্লে আসে কখনো আসে না, সেটা এরকম যে প্রথম অবস্থায় আসে বা সেকেন্ড টাইমে আর আসে না, মানে একবার জলক দেখায় নো সিগনাল, এরপরে মানে চেক দ্য সিগনাল কেবল, তারপরে VGA লাগানোর সাথে সাথে একবার চেক আসবে, লেখা আসবে, এরপরে আর ধাপ দ্বিতীয় স্টেজে যাবে না। তো এটা এই কেবল থেকে হয়, আমিও সমস্যা পেয়েছি। তা এই ভাইকে ধন্যবাদ জানাবো এই বিষয়টা নিয়ে কমেন্টসটি করার জন্য, যার কারণে আমি এই ভিডিওটি তৈরি করা। তবে আমাদের কাছ থেকে একটাই কথা বলার আছে, সেটা হলো যে আপনারা যারা কিনবেন বা পারচেস করবেন তারা অবশ্যই চেক করে নেবেন, কারণ এই ডিভাইসগুলো চেক মানে কোনো ওয়ারেন্টি দেয় না, তো চেক করে নিলে সবচেয়ে সুবিধা হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসছি এখানে, বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।